বন্ধুরা এখন আমরা এই গাণিতিক সমস্যাটির সমাধান করব এখানে একটি সমান্তর ধারা দেওয়া আছে সমান্তর ধারার প্রথম পদ হচ্ছে ফাইভ এবং শেষ পদ হচ্ছে তো এটার সমষ্টি বের করতে হবে বুঝা যাচ্ছে এই ধরনের যত অঙ্ক আছে সবগুলোর ক্ষেত্রে সমষ্টি বের করতে হবে এখানে প্লাস থাকুক বা মাইনাস থাকুক আমাদেরকে কিন্তু পুরো ধারাটার সমষ্টি নির্ণয় করতে বলা হচ্ছে তো সমষ্টি নির্ণয় করার সূত্র আমরা জানি এস এন ইকুয়ালস টু এন বাই সে প্লাস এন মাইনাস ওয়ান ডি এটা একটা আছে আর একটা হচ্ছে কোনটা ব্যবহার করবো এটা নাকি এটা তো এটা হচ্ছে পদ সংখ্যা এটা প্রথম পদ এটা শেষ পদ আর এটার ক্ষেত্রে প্রথম পদ পদ সংখ্যা এবং সাধারণ অন্তর প্রথম পদ পদ সংখ্যা এবং সাধারণ অন্তর যদি দেওয়া থাকে তাহলে আমরা এই সূত্রটা ব্যবহার করে সমষ্টি নির্ণয় করতে পারব আর এই সূত্রটা ব্যবহার করে সমষ্টি নির্ণয় করতে হলে আমাদেরকে পদ সংখ্যা বলে দিতে হবে প্রথম পদ বলে দিতে হবে এবং শেষপথ কত সেটাও বলে দিতে হবে এখানে শেষ পদ কত সেটা কিন্তু আমরা জানি আর প্রথম পদ ফাইভ সেটাও আমরা জানি কিন্তু এই ধারাটিতে মোট কয়টি পদ রয়েছে এখানে পথ সংখ্যা কত অর্থাৎ এন এর মানটা কত সেটা কিন্তু আমরা জানি না সুতরাং এখানে এন এর মানটা আমাদেরকে প্রথমে বের করে নিতে হবে এন এর মানটা বের করার পর আমরা এই সূত্রটা অথবা এই সূত্রটা যে কোনো একটা সূত্র ব্যবহার করলেই আমরা এই সমস্যাটার সমাধান করতে পারবো গণিতের ক্ষেত্রে আমি অনেক সময় একটা কথা বলে থাকি গণিত হচ্ছে আমরা ছোটবেলায় যে বাংলা মুভি দেখেছিলাম মুভির মধ্যে একজন মেইন ভিলেন থাকতো তো সেই ভিলেনের কাছে পৌঁছাতে গেলে তার পূর্বে আমাদেরকে কিছু সাইজ করতে হতো সাঙ্গপাঙ্গগুলোকে সাইজ করার পর তারপর আমরা ভিলেনের কাছে পৌঁছাতে পারতাম তো গণিতের বিষয়টা আসলে অনেকটা ওই গণিতের ক্ষেত্রে আমরা যদি মেইন টার্গেট আগে ফিক্সড করে ফেলি যে আমাদেরকে আসলে কি করতে হবে কি বের করতে হবে তো সেটা আমরা ফিক্সড করার পর আমরা বুঝতে পারবো যে সাঙ্গপাঙ্গ আসলে কি আছে তো সেগুলো সমাধান করার পর আমরা ডাইরেক্ট যে টার্গেট যেমন এখানে আমার টার্গেট হচ্ছে সমষ্টি নির্ণয় করা এই ধারাটার সমষ্টি নির্ণয় করা কিন্তু এই ধারার সমষ্টি নির্ণয় করা হচ্ছে মেইন ভিলেন তো এই ধারার সমষ্টি নির্ণয় করতে গেলে তার পূর্বে আমাকে কিছু সাংঘ সাইজ করতে হবে আর সেটা হচ্ছে এই যে এন তো গণিতের ক্ষেত্রে এই ট্রিক্সটা সবসময় মাথায় রাখবা তার মানে বন্ধুরা আমরা বুঝতে পারলাম এই সমস্যাটির সমাধান করার জন্য এখানে কয়টি পদ রয়েছে অর্থাৎ এন এর মান কত পদ সংখ্যা কত সেটা অবশ্যই বের করতে হবে তো পথ সংখ্যা কত সেটা বের করতে হলে দেখো আমরা কি ট্রিক্স অ্যাপ্লাই করতে পারি এটা হচ্ছে প্রথম পদ এটা দ্বিতীয় পদ তৃতীয় পদ চতুর্থ পদ পঞ্চম পদ এভাবে কিন্তু এগিয়ে যাচ্ছে আর এই ধারার সর্বশেষ পদ হচ্ছে এটা তো এটা কততম পদ এটা কি দশতম পদ নাকি বিশতম পদ নাকি তিরিশতম পদ এটা ঠিক যততম পদ এই ধারাটাতে কিন্তু ঠিক ততটাই পথ আছে তার মানে এখানে এটা কততম পদ সেটা আমাদেরকে বের করতে হবে সেটা বের করতে পারলেই আমরা পদ সংখ্যা পেয়ে যাব কারণ এটাই সর্বশেষ পথ কিন্তু তো আমরা এটা বের করব তো তম পদ বা যে কোনো পদ নির্ণয় সূত্র হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি আর এটার মানটা এখানে হচ্ছে ফিফটি নাইন আমরা এখানে এই যে এন সেটা বের করব। তো এ হচ্ছে এখানে ফাইভ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু এখানে ডি হচ্ছে সিক্স ইলেভেন থেকে ফাইভ চলে গেলে সাধারণ অন্তর ডি হচ্ছে সিক্স এখানে ফিফটি নাইন এখানে ফাইভ প্লাস সিক্স এন মাইনাস সিক্স ফিফটি ওয়ানটাকে ওই পাশে পাঠিয়ে দিলে আমরা পাচ্ছি সিক্স এন ইকুয়ালস টু সিক্সটি তো এন ইকুয়ালস টু আমরা পাচ্ছি এন তার মানে এই ধারাটাতে পদ সংখ্যা হচ্ছে এন আমরা এন এর মান পেয়ে গেছি এখন আমরা যে কোনো একটা সূত্র ব্যবহার করে সমষ্টি এই ধারার সমষ্টি নির্ণয় করতে পারবো তো সমষ্টি নির্ণয়ের সূত্র হচ্ছে এন ইকুয়ালস টু এন বাই টু টুয়াইস এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি সেটা অথবা এন ইন্টু এ প্লাস পি অর্থাৎ প্রথম পদ এবং শেষ পদের যুগ আর দুই দিয়ে ভাগ তো এন ইন্টু এ প্লাস পি এটা আমি নিচ্ছি যেহেতু এই সূত্রটা একটু ছোট আমাদের ক্যালকুলেশন কম করতে হবে তো টু এখানে এন এর মান হচ্ছে টেন প্রথম পদ ফাইভ আর শেষ পদ হচ্ছে ফিফটি নাইন তো দুই দিয়ে দশকে ভাগ করলে আমরা পাচ্ছি ফাইভ এখানে ফাইভ ইন্টু সিক্সটি ফোর আমরা পাচ্ছি তিনশো বিশ এটাই হচ্ছে অ্যান্সার এই ধারার সমষ্টি হচ্ছে তিনশো বিশ তো এই ধরনের যতগুলো প্রবলেম আছে সবগুলোর সলিউশন কিন্তু একদম এরকমই এখানে এই শেষের পরটা প্লাস থাক অথবা মাইনাস থাক সবগুলোর ক্ষেত্রেই কিন্তু আমাদেরকে এই ধরনের করে সমষ্টি বের করতে হবে আর এই ধরনের ক্ষেত্রে মনে রাখবা সবসময় আগে বের করে নিতে হবে তারপরে তুমি সমষ্টির দুইটা সূত্রের মধ্যে যে কোনো একটা ব্যবহার করলেই কিন্তু তুমি এই ধরনের সবগুলো সমস্যার সমাধান করতে পারবে তো আশা করছি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো বন্ধুরা এই ধারার এন সংখ্যক পদের সমষ্টি কত সেটা বের করতে বলা হয়েছে এন সংখ্যক পদের সমষ্টি মানে হচ্ছে এই ধারাতে হয়তো দশটি পদ আছে অথবা বারো তেরো চোদ্দ যে কোনো সংখ্যা হতে পারে তো সেই সংখ্যা যেটাই হোক এন সংখ্যক পদের সমষ্টি অর্থাৎ দশটি পদের সমষ্টি নাকি বারোটি পদের সমষ্টি নাকি তেরোটি পদের সমষ্টি যেটাই হোক আমাদেরকে সেটা বের করতে হবে এন পদের সমষ্টি তো এখানে দশটি নাকি বারোটি নাকি তেরোটি সেটা আসলে উল্লেখ করা নাই আমরা ওই জায়গায় পদ সংখ্যার জায়গায় আমরা এন রেখে দেবো তো পদ সংখ্যার জায়গায় যেটা থাকে আমরা সেটাই রাখবো এখানে এন আছে সুতরাং এনই রেখে দেবো যদি এম থাকে তাহলে এম রাখবো পি থাকলে পি রাখবো এ থাকলে এ রাখবো যা থাকে তাই রাখবো তো যদি দশ বলা থাকে তাহলে দশ রাখবো তো এখানে আসলে ওরকম কিছু বলা নাই সুতরাং এর জায়গায় আসলে থেকে যাবে তো এখানে সমষ্টি নির্ণয় করতে হলে আমাদেরকে একটা সূত্রের ক্ষেত্রে প্রথম পদ লাগে শেষ পদ লাগে আর পদ সংখ্যা লাগে তো পদ সংখ্যা আছে প্রথম পদ আছে কিন্তু শেষ পদ নাই তার মানে ওই সূত্রটা কিন্তু আমরা ব্যবহার করতে পারছি না তা আমাদেরকে ব্যবহার করতে হবে কোনটা n বাই টু টুস এ প্লাস মাইনাস ওয়ান ইন টু সেই সূত্রটা আমাদেরকে ব্যবহার করতে হবে যেহেতু এখানে শেষ পদ নাই সুতরাং ওই সূত্রটা ব্যবহার করা ছাড়া আমাদের হাতে কিন্তু আর কোনো অপশন নাই সুতরাং সেটাই আমাদেরকে ব্যবহার করতে হবে এখানে প্রথম পদ এ ইকালস টু ওয়ান আর সাধারণ অন্তর ডি ইকুয়ালস টু হচ্ছে টু থ্রি থেকে ওয়ান মাইনাস করলে কিন্তু আমরা টু পাবো আর সমষ্টি নির্ণয় করতে হলে এস n এন বাই ওয়াইস এ প্লাস এন এই সূত্রটা আমাদেরকে এখানে প্রয়োগ করতে হবে এখানে পথ সংখ্যা এন তো এনটা এনই রেখে দিতে হবে এন এর কোনো ভ্যালু এখানে দেয়া নাই এই প্রশ্নটাতে তো এখানে এর মান হচ্ছে ওয়ান ওয়ান বসালম এখানে এন এর মান নাই সুতরাং এন যা আছে তাই থাকবে এখানে ডি হচ্ছে টু এন বাই টু টুয়স এন মাইনাস টু এখানে টু প্লাস টু মাইনাস টু চলে যাচ্ছে আমরা পাচ্ছি তো এটাই হচ্ছে এই সমস্যাটার সমাধান বন্ধুরা এই সমস্যাটিতে বলা হয়েছে একটি সমান্তর ধারা আছে যেই সমান্তর ধারার বারোতম পদ হচ্ছে সেভেন্টি সেভেন তো ওই সমান্তর ধারার প্রথম তেইশটি পদের যোগফল বা সমষ্টি আমাদেরকে বের করতে হবে তো সমষ্টি বা যোগফল নির্ণয়ের সূত্র কিন্তু এই দুইটা এটা দিয়ে আমরা যদি সমষ্টি বের করতে চাই পথ সংখ্যা জানা থাকতে হবে তো পথ সংখ্যা বলা আছে টোয়েন্টি থ্রি কিন্তু প্রথম পদ আর শেষ পদ কিন্তু আমাদেরকে বলা নেই এটার ক্ষেত্রে প্রথম পদ জানতে হবে সাধারণ অন্তর জানতে হবে প্রথম পদ তো নাই আবার সাধারণ অন্তরও নাই কিন্তু এন সেটা বলা আছে তো আমরা সরাসরি এই সূত্রটাও ব্যবহার করতে পারছি না আবার এই সূত্রটাও ব্যবহার করতে পারছি না তাহলে প্রশ্ন হচ্ছে তাহলে এটার সমাধান করব কিভাবে এটার কি কোনোই সমাধান নেই অবশ্যই আছে তো এটা আমরা একটু ভিন্নভাবে করতে হবে তো দেখো এখানে বারোতম পদ বলা আছে সেভেন্টি সেভেন অর্থাৎ a+n তম পদের যে সূত্রটা a+n-1 d এটা সমান আমরা কিন্তু 77 লিখতে পারবো এখানে n জায়গায় আমরা জাস্ট 12 বসিয়ে দেব কারণ এটা 12 তম পদ বলা আছে তারপর আমরা এখান থেকে একটা ইকুয়েশন তৈরি করে ফেলবো তারপর আমরা এই সমস্যাটার সমাধান করতে পারবো তো এখানে a+n-1 d 77 এটা আমরা লিখতে পারি এ প্লাস এখানে এন এর মান হচ্ছে টুয়েলভ টুয়েলভ বসিয়ে দিলাম ডি 77 সেভেন এ প্লাস ইলেভেন ডি এটা এক নম্বর ইকুয়েশান দিয়ে রেখে দিলাম এটা আমরা পরে ব্যবহার করবো সমষ্টি নির্ণয়ের সূত্র আমরা জানি এস এন ইকুয়ালস টু বাই টু তো এখানে এন এর মান অর্থাৎ পথ সংখ্যার 23 সেটা বলা আছে নিচে টু 2A প্লাস এটা হচ্ছে 23 মাইনাস ওয়ান ইন্টু ডি টোয়েন্টি ডিভাইডেড বাই টু প্লাস এখানে টোয়েন্টি থ্রি থেকে ওয়ান মাইনাস হয়ে গেলে আমরা পাচ্ছি টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি ডিভাইডেড বাই আমরা যদি টু কমন নিয়ে ফেলি তাহলে পাচ্ছি এ প্লাস ইলেভেন ডি তো এখানে টু এবং টু ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে আমরা 23 থ্রি ইন্টু এ প্লাস ইলেভেন ডি এর মান হচ্ছে 77 77 বসিয়ে দিলাম এই দুইটার গুণ কিন্তু এই যে তেইশটি পদের সমষ্টি নির্ণয় করতে বলা হয়েছে সেটা তো এই ধরনের যতগুলো সমস্যা আছে সবগুলোর সমাধান কিন্তু একই রকম বন্ধুরা এখন আমরা সিমিলার আরও একটি সমস্যার সমাধান করবো এটাতেও বলা হয়েছে একটা সমান্তর ধারার ষোলতম পদ হচ্ছে মাইনাস টোয়েন্টি তো এটার প্রথম একত্রিশটি পদের সমষ্টি কত সেটা বের করতে বলা হয়েছে তার মানে এটার মধ্যে সরাসরি প্রথম পদ শেষ পদ এবং ডি সাধারণ অন্তর ডি কিন্তু দেয়া নাই আমাদেরকে ঠিক আগের মতো কিছুক্ষণ আগে তেরো নম্বর যে সমস্যাটি আমি সমাধান করেছিলাম সেটা যেভাবে করেছিলাম এটা কিন্তু একদম একই রকম এই ধরনের যতগুলো অঙ্ক আছে এই ধরনের যদি এক কোটি অঙ্ক থাকে এক কোটির সমাধান সবগুলোই একই রকম সুতরাং এখানে ষোলোতম পদ মাইনাস টোয়েন্টি সেটা বলা আছে সুতরাং আমরা লিখতে পারি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি ইকালস টু মাইনাস টোয়েন্টি অর্থাৎ তম পদের সূত্র কিন্তু এটা তো ষোলোতম পদ সেটা বলা আছে তো আমরা ষোলো বসিয়ে দেবো এন এর জায়গায় তো এখানে হচ্ছে সিক্সটিন মাইনাস ওয়ান ইন্টু ডি মাইনাস টোয়েন্টি এ এটা এক নম্বর ইকোয়েশন তো সমষ্টি নির্ণয়ের সূত্রটা হচ্ছে টু এন বাই টু ওয়াইস এ প্লাস এখানে পথ সংখ্যা বলা আছে একত্রিশ সুতরাং আমরা একত্রিশ বসিয়ে দেব টু এ প্লাস এখানে একত্রিশ মাইনাস ওয়ান ইন্টু ডি থার্টি ওয়ান ডিভাইডেড বাই টু এখানে টুয়াইস এ প্লাস থার্টি ডি একত্রিশ থেকে এক চলে গেলে থার্টি ডি এখানে থার্টি ওয়ান ডিভাইডেড বাই টু আমরা যদি টু কমন নিয়ে ফেলি তাহলে পাচ্ছি a প্লাস ফিফটিন ডি এবার টু আর টু ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে আমরা পাচ্ছি একত্রিশ ইন এটার মানটা হচ্ছে মাইনাস টোয়েন্টি সুতরাং আমরা মাইনাস টোয়েন্টি বসিয়ে দেব এবং এই দুইটার গুণ ফলেই কিন্তু এই সমস্যাটার সমাধান আশা করছি তোমরা বুঝতে পেরেছ ধারা দেয়া আছে সমান্ত ধারার প্রথম এন সংখ্যক পদের সমষ্টি মাইনাস ওয়ান ফোর বলা আছে আমাদেরকে এনের এর মানটা বের করতে হবে অর্থাৎ এই ধারাতে কয়টি পদ আছে পদ সংখ্যা আমাদেরকে বের করতে হবে তো আমরা জানি সমষ্টি নির্ণয়ের সূত্র হচ্ছে n/2 2a n 1 d তো আমরা এই জায়গাতে যেহেতু এটা সমষ্টি নির্ণয়ের সূত্র সুতরাং আমরা এটা সমান কিন্তু -144 লিখতে পারি এখানে আমরা d কিন্তু বের করতে পারবো এখান থেকে d এর মানটা হচ্ছে -2 আর প্রথম পদ এ সেটা কিন্তু দেয়া আছে তো একটা সমীকরণের একটা রাশি যদি অজানা থাকে একটা রাশি যদি অজ্ঞাত থাকে তাহলে সেটার মান কিন্তু খুব সহজে বের করা যায় যদি যদি অন্যান্য রাশিগুলোর আমরা জানি তো এখানে আমরা অন্যান্য সবগুলো রাশির মানই কিন্তু জানি শুধুমাত্র এন এর মানটাই এখানে অজানা সুতরাং এই সূত্রটা ব্যবহার করে আমরা কিন্তু পথ সংখ্যা বের করে ফেলতে পারবো খুব সহজে আমরা এ জানি ডিও জানি তারপরে এই পাশের এটা যেহেতু একটা সমীকরণ এই পাশের মানটাও কিন্তু আমরা জানি শুধুমাত্র এন এর মানটা জানি না সুতরাং এই সূত্রটা ব্যবহার করে আমরা খুব সহজেই কিন্তু বের করে ফেলতে এই সবসময় খেয়াল রাখবা যে কোনো সমীকরণের একটা যদি অজ্ঞাত রাশি থাকে তাহলে সেটার মান কিন্তু আমরা বের করতে পারবো যদি অন্যান্য রাশিগুলোর মান আমাদের জানা থাকে তো এই ক্ষেত্রে অন্যান্য রাশিগুলোর মান যেহেতু জানা আছে আমরা খুব সহজেই ক্যালকুলেশন করে এন এর মানটা কিন্তু বের করে ফেলতে পারবো এখানে এই ধারার পথ সংখ্যা কত এটা কিন্তু আমরা খুব সহজেই বের করে ফেলতে পারবো তো এন বাই টু এখানে এর মান হচ্ছে নাইন প্লাস এন মাইনাস ওয়ান ডি এর ভ্যালুটা হচ্ছে মাইনাস টু এন বাই টু এটা আমরা যদি সরাসরি গুণ করে দিই তাহলে পাচ্ছি মাইনাস আছে 1 ফর্টি ফোর এন বাই টু এখানে এইটিন আর টু প্লাস করলে আমরা পাচ্ছি টোয়েন্টি মাইনাস টোয়াইস এন এইদিকে ওয়ান ফোরটি ফোর এখানে যদি আমরা টু কমন নিই তাহলে থাকছে টেন মাইনাস এন টু মাইনাস এখানে টু আর টু ক্যান্সেল হয়ে যাচ্ছে আমরা এন যদি গুণ করে দিই তাহলে পাচ্ছি টেন এন মাইনাস এন স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস ওয়ান এবার আমরা এনটাকে সামনে নিয়ে আসি এন স্কোয়ার মাইনাস স্কোয়ার এটাকে এই পাশে নিয়ে আসলে প্লাস হয়ে যাবে ওয়ান এবার মাইনাস ওয়ান দ্বারা উভয় গুণ করলে আমরা পাচ্ছি এন স্কোয়ার মাইনাস টেন এন মাইনাস ওয়ান ফোরটি ফোর ইকুয়ালস টু জিরো এখানে আমরা মিডল টার্ম ফ্যাক্টর করলে পাচ্ছি এন স্কোয়ার মাইনাস এইটিন এন প্লাস এইট এন মাইনাস ওয়ান ফোরটি ফোর ইকুয়ালস টু জিরো এন কমন নিলে এন মাইনাস এইটিন প্লাস এইট কমন নিলে এন মাইনাস

আমরা পাচ্ছি N ইকুয়ালস টু মাইনাস এইট এই মানটা কিন্তু গ্রহণযোগ্য না যেহেতু পথ সংখ্যা কিছুতেই ঋণাত্মক হতে পারে না সুতরাং এই মানটা গ্রহণযোগ্য না আমাদেরকে এই মানটাই অ্যাকসেপ্ট করতে হবে এখানে এন এর মান পাচ্ছি আমরা এইটিন সুতরাং এটাই হবে অ্যান্সার এই যে সমান্তর ধারাটা দিয়ে আছে সেটার পথ সংখ্যা হচ্ছে আঠারোটি